হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই বঙ্গ নলেজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন থেকে প্রতিনিয়ত আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্র্যাকটিস সেট তোমাদের মধ্যে প্রোভাইড করব। আজ থেকে শুরু হলো আজকে সেট নাম্বার 1। তো আজকের এই প্রথম প্র্যাকটিস সেটটা তোমরা অ্যাডভান্সড ভিডিও ডিসক্রিপশান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। নেওয়ার পর তোমরা সেটা প্র্যাকটিস করবে। তো এখানে প্র্যাকটিস সেটটায় 25টা কোশ্চেন থাকবে। 25টা কোশ্চেনে তোমাদের সময় থাকবে 10 মিনিট। ঘড়ি ধরে তোমরা 10 মিনিট ধরে এই 25টা কোশ্চেন সলভ করার পর ভিডিওটা দেখে মিলিয়ে নেবে যে কার কতগুলো সঠিক হলো। সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো অ্যাট ফার্স্ট তোমরা এই ভিডিওর এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা ভিডিও ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নাও। নেওয়ার পর তারপরে ভিডিওটা দেখে তোমরা মিলিয়ে নেবে যে কার কতগুলো সঠিক হলো। এখানে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো প্রথম কোশ্চেনে কি আছে, 2020 সালে পুরুষ ও মহিলাদের 2020 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে, এটা কোথায় হবে? অস্ট্রেলিয়ার মেলবোর্নে, অপশান এ। উত্তরপ্রদেশের কোন শহরে নাম বদলে প্রয়াগরাজ রাখা হলো? এটার অ্যান্সার হচ্ছে এলাহাবাদ। নেক্সট, ভারতের নতুন বিদেশি সচিব নিযুক্ত হলেন বিজয় কেশব গোখলে, অপশান এ। নেক্সট, সম্প্রতি কোন ক্রিকেটার 2018 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন? মহেন্দ্র সিং ধোনি, অপশান এ। নেক্সট, ICC অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা, অপশান ডি। নেক্সট, নিম্নলিখিত কে 2018 সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হলেন? এটার অ্যান্সার হয়ে যাবে গুলাম মোস্তফা খান, অপশান ডি। নেক্সট, কোন সংস্থা ভারতে লঞ্চপ্যাড অ্যাক্সিলারেটার চালু করলো? এটা হচ্ছে গুগল। নেক্সট হচ্ছে শুভঙ্কর শর্মা কোন খেলার সাথে যুক্ত? তো শুভঙ্কর শর্মা হচ্ছে গলফ খেলার সাথে যুক্ত। সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত সুধাংশু বিশ্বাস কিসের সাথে যুক্ত আছে? তো এই সুধাংশু বিশ্বাস সমাজসেবার সাথে কিন্তু যুক্ত আছে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ আব্দুল হামিদ কোন দেশের রাষ্ট্রপতি? তো এই সিম্পল কোশ্চেন, এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বাংলাদেশের রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন হচ্ছে MCX নামক একটা প্রতিষ্ঠান, এটা কোন রাজ্যের চাষিদের জন্য কটন মিশন চালু করলো? এটার অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র, অপশান ডি। নেক্সট, গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্সে ভারতের স্থান কততম? 35তম। নেক্সট কোশ্চেন, অরিজিৎ বসু সম্প্রতি কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরে নিযুক্ত হলেন? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে SBI। তো অরিজিৎ বসু সম্প্রতি কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরে নিযুক্ত হলেন? এটার অ্যান্সার হয়ে যাবে SBI। নেক্সট, সম্প্রতি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নাম বদলে কী রাখা হলো? এটার অ্যান্সার হয়ে যাবে স্পোর্টস ইন্ডিয়া, অপশান বি। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি যদি তোমাদের ইউজফুল বলে মনে হয় অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্টসে করে আমাকে জানাবে, এবং তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদের কাছে তোমরা শেয়ার করবে অবশ্যই। তো নেক্সট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম বহুমুখী নৌমহড়া রিমপ্যাক 2018 কোথায় অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হয়েছে হাওয়ালিতে। নেক্সট কোশ্চেন, 2018 সালের কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়নি? তো সাহিত্যে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়নি। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে ভারতের উচ্চতম তেরঙ্গা পতাকা উত্তোলিত হলো? এটা হচ্ছে কর্ণাটকের বেলাগাবিতে। নেক্সট, সম্প্রতি কাদের মধ্যে জুনিপার কোবরা সামরিক মহড়া 2018 অনুষ্ঠিত হলো? এটা হচ্ছে আমেরিকা ও ইসরায়েল। নেক্সট, সম্প্রতি মানবিক সহায়তা ও ত্রাণ মহড়া অনুষ্ঠিত হলো কেরলের উপকূলবর্তী অঞ্চলে, এই মহড়ার নাম হচ্ছে সমবেদনা 2018। ওকে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি 2018 এর 6 মার্চ আন্দামানের সমুদ্রপৃষ্ঠে একাধিক রাষ্ট্র সম্মিলিত কোন নৌমহড়া অনুষ্ঠিত হলো? এটা হচ্ছে মিলন 2018, অপশান এ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, পরের কোশ্চেন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়? এটা হচ্ছে 8ই মার্চ। নেক্সট কোশ্চেন, নারী শক্তি পুরস্কার 2017 প্রদান করা হলো, এই প্রদানটি করে কে? তো এই প্রদানটা করে হচ্ছে
কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক। নেক্সট, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে 2018 ভারতের স্থান কততম? খুবই সিম্পল কোয়েশ্চেন, কত হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা তৈরির শিরোপ এলো কোন দেশ? এটার অ্যান্সার হচ্ছে বলিভিয়া, অপশান সি। নেক্সট, 2018 7-9 মার্চ কোন দেশে ওয়ার্ল্ড ওশান সামিট 2018 অনুষ্ঠিত হলো? এটার অ্যান্সার হচ্ছে মেক্সিকো, অপশান বি। তো টোটাল এই যে 25টা কোশ্চেনের অ্যান্সার তোমরা পেলে, তো কত পেলে তোমরা আমাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, এবং আপকামিং যে পরীক্ষাগুলো আছে পরীক্ষাগুলোর জন্য তোমাদের বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে। তো কেউ যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দিও, কারণ নিত্য নতুন চাকরির খবরাখবর এবং স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু আমি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের আকারে তোমার কাছে পৌঁছে যাবে এবং সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।